আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলমগীর মিয়া, শুভেচ্ছা সবাইকে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে পাসপোর্ট কখন কিভাবে রিনিউ করবেন। আমরা ব্যবসা, শিক্ষা, চিকিৎসা এবং ভ্রমণের জন্য আমরা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে থাকি এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি আমরা পাসপোর্ট নিয়ে থাকি, কিন্তু ব্যবসা, ভ্রমণ, চিকিৎসা এবং বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে কখন কিভাবে আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় আমরা কখনই মনে রাখতে পারি না। কিন্তু পাসপোর্ট নবায়নের নির্ধারিত সময় হচ্ছে অবশ্যই পাসপোর্ট মেয়াদের কমপক্ষে 6 মাস আগে আপনাকে পাসপোর্ট নবায়ন করতে হবে। কারণ আপনি যখন কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনি যখন কোনো দেশে ভিসার জন্য যাবেন, তখন আপনাকে অবশ্যই পাসপোর্টের ভ্যালিড টাইম 6 মাস থাকতে হয়। সেই জন্য আমরা অবশ্যই পাসপোর্ট ভ্যালিড অর্থাৎ পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে আমরা পাসপোর্ট নবায়ন করে নিব। বাংলাদেশের প্রত্যেক জেলা শহরে একটি করে পাসপোর্ট অফিস রয়েছে, সুতরাং ওই অফিসের মাধ্যমে আমরা এমআরপি থেকে এই পাসপোর্ট করে নিব। বর্তমান সময়ে এমআরপি পাসপোর্ট আর চলছে না। অবশ্যই যারা এমআরপিতে আছেন অবশ্যই আপনারা খুব সহজে এমআরপি থেকে এই পাসপোর্ট করে নিতে পারেন। নিজস্ব কিছু সংখ্যক ভিসা ফির মাধ্যমে আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট সহজে করে নিতে পারেন। এখন আমরা জেনে নিব কিভাবে আপনার পাসপোর্টটি এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তরিত করবেন। এমআরপি পাসপোর্ট থেকে অনলাইনের মাধ্যমে সহজে আপনি ফর্ম পূরণ করে এমআরপি থেকে ই পাসপোর্ট করে নিতে পারেন। ই পাসপোর্ট রিনিউ বা নতুন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এনআইডি বা ন্যাশনাল আইডির মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আপনার এনআইডিতে যে নাম রয়েছে সে নাম অনুযায়ী আপনাকে ই পাসপোর্ট নিতে হবে। সুতরাং ই পাসপোর্ট ফর্ম পূরণের সময় অবশ্যই আপনাকে একটি কোশ্চেন জানা হতে পারে, কেন আপনি নতুন পাসপোর্ট আবেদন করেছেন। 3টি অপশন সেখানে রয়েছে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে যেমন মেয়াদ শেষ, 2 নম্বর হচ্ছে চুরি বা হারিয়ে যাওয়া, 3 নম্বর হচ্ছে তথ্য পরিবর্তন। 3টি অপশনের যে কোনো একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। ই পাসপোর্ট থেকে যখন আপনি এমআরপিতে রূপান্তরিত করবেন তখন আপনাকে এই 3টি কোশ্চেন অপশন আসবে, আপনাকে 3টি কোশ্চেনের একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব পাসপোর্ট রিনিউ করতে আপনাকে কি কি কাগজপত্র সংযোজন করতে হবে, এর একটি তালিকা আপনারা করে নিতে পারেন। আপনারা অবশ্যই যারা এমআরপি পাসপোর্ট আছে এমআরপি থেকে এই পাসপোর্টে রূপান্তরিত করবেন অথবা নতুন পাসপোর্ট করবেন, তাদের অবশ্যই এই কাগজপত্রগুলো সংযোজন করে তারপর আপনাকে পাসপোর্ট নবায়ন করতে হবে। 1 নম্বরে আবেদনপত্রের প্রিন্ট কপি, অর্থাৎ অনলাইন থেকে আপনি যে আবেদনটি করবেন এর প্রিন্ট কপি আপনাকে জমা দিতে হবে। 2 নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। 3 নম্বর হচ্ছে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা জমা দিয়েছেন এর রসিদের একটি কপি আপনাকে সঙ্গে জমা দিতে হবে। 4 নম্বর হচ্ছে পুরাতন পাসপোর্ট ফটোকপি, অর্থাৎ আপনার পুরাতন যদি কোনো পাসপোর্ট থেকে থাকে অবশ্যই সেটি আপনাকে সঙ্গে জমা দিতে হবে। 5 নম্বর হচ্ছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি, যারা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করছেন অবশ্যই আপনাকে একটি অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। 2023 সালের
পাসপোর্ট রিনিউর ফি কি পরিমাণ এ সম্বন্ধে আজ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠা 4,025 টাকা, 5 বছর মেয়াদি 64 পৃষ্ঠা 6,325 টাকা, 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠা 5,750 টাকা, 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠা 8,550 টাকা। অর্থাৎ 2023 সালে যে দুইটি ক্যাটাগরির পাসপোর্ট রয়েছে, কোন পাসপোর্ট নিলে আপনাকে কত টাকা সরকারের খাতায় জমা দিতে হবে, সরকারি ফি জমা দিতে হবে, তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরিশেষে বলতে চাই, ভ্রমণ আপনার, মনে করার দায়িত্ব আমাদের। অবশ্যই আপনার পাসপোর্টটি কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে অবশ্যই আপনি নবায়ন করে নেবেন, কারণ কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে 6 মাস মেয়াদ থাকতে হবে। 6 মাস মেয়াদ না থাকলে আপনি কোনো দেশের ভিসা আবেদন করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, 2023 সালের নতুন পাসপোর্টের যে তথ্যগুলো আমি আপনাদের সামনে হাজির করেছি, যদি এই তথ্যগুলো একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।